একটা স্বপ্ন ডাল ছিঁড়ছে একটা স্বপ্ন পাতা ফুটপাথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা বুকের ভেতর স্বপ্ন বোনা রে এলো দক্ষিণায়নের দিন দক্ষিণায়নের দিন দক্ষিণায়নের দিন এলো দক্ষিণায়নের দিন বলতো তুমি এত সুন্দর কেন? আমার এত ভালো লাগে কেন তোমাকে বলতো? আপু তুমি এত সুন্দর গাও, আমাকে পিয়ানো বাজানো শেখাবে? আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? রোকেয়া, আমি তোমাকে ভালোবাসি। রোকেয়া, শ্রেজান ভাই আমার কাছে সামান্য কিছু টাকা চাইলো, আমি দিলাম না, খুব রাগ হচ্ছিল তখন। তোর ইচ্ছা হয়নি দিসনি, এতে মন খারাপ করার কি আছে? তুমি বলো কাজটা কি আমার ঠিক হয়েছে? হ্যাঁ একদম ঠিক হয়েছে। না একদমই ঠিক হয়নি, আমি ঠিক করেছি, আমি তার বাসায় যাব। যত টাকা আমার কাছে চেয়েছিল তার চাইতে দ্বিগুণ টাকা আমি তাকে দিয়ে আসবো। ইচ্ছে হলে যা মনি ভাই। বল কি বলবি, তাড়াতাড়ি বল। তোমার এত তাড়া কিসের? সেজানের সাথে দেখা করতে হবে, ওর অনেক বিপদ। সেজান ভাইয়ের সাথে দেখা হলে আমার কথা বলবে। কি বলবো, বলবো তোর কাছে টাকা ছিল, তুই ওকে অপমান করার জন্য ইচ্ছে করে টাকা দিসনি? ছি, তুমি আমার ভাই হয়ে আমাকে এই কথা বলতে পারলে মনি ভাই? আরে পাগলি, আমি তো মজা করলাম। তোমাদের সবার ধারণা ভুল, থিওরিটিক্যাল কথাবার্তা যারা তোমাদের শোনাচ্ছে তাদের আগে বলো ফিল্ডে গিয়ে কাজ করতে। বই পড়া তত্ত্ব দিয়ে যদি রাজনীতি করা যেত তাহলে অধ্যাপকরা হতে সবচেয়ে বড় রাজনীতিবিদ। রাখি, তুমি আপনি টাকা চেয়েছিলেন, এই ব্যাপার, টাকা নিয়ে এত দূর চলে এলে? তখন বললেন অনেক দরকার। কি কাণ্ড করো বলতো, ও টাকা এখন তোমার কাছে রেখে দাও, টাকার প্রয়োজন মিটে গেছে। রেখে দেন, পরে হয়তো আপনার কাজে লাগবে। টাকাটা তো আমার জন্য চাই। বসো, রোকেয়া বাড়িতে নেই? স্যার আপু তো বাসায় নেই। বাসায় নেই, অফিসে গেছে? অফিসে তো যায়নি, কিছু বলেও তো যায়নি। ও কিছু বলে যায়নি? আচ্ছা কখন আসবে কিছু বলেছে কি? মানে আমার সাথে আজকে ওর দেখা হবার কথা ছিল,
অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, ও আসছে না, এত দেরি হচ্ছে, তাই ভাবলাম যে আমিও তো জানতাম স্যার আপুর আজকে আপনার সাথে দেখা করার কথা। আপনি স্যার টেনশন করবেন না, আপু ঠিকঠাক চলে আসবে। আবার কোনো বিপদ টিপদ হলো না তো? স্যার আপু ঠিক ঠিক চলে আসবে, আপনি খামুখা টেনশন করবেন না। ও তো কখনোই এমন করে না। আপনি বরং উপরে চলুন, আপনাকে আব্বার সাথে পরিচয় করিয়ে দিই, উনি ওনার স্টাডি রুমে আছেন, চলুন। আমি চলি তাহলে। সে কি এখনই চলে যাবে? এক কাপ চাও তো তোমাকে খাওয়াতে পারলাম না। ধন্যবাদ, দরকার নেই, মিছি মিছি কষ্ট হবে। আবার কখন আসছো? শিগগির বোধ হয় আসতে পারবো না। আমার বিয়ের কথা শুনেছেন বোধ হয়। আমি তোকে কি বুদ্ধি দিব বল, আমি তো নিজেটাই সামলাতে পারছি না। আচ্ছা তো সত্যি কথা বলতো, তুই আসলে কি চাস? আমি কাউসারকে শায়েস্তা করতে চাই। খুব ভালো কথা, তাহলে এক কাজ কর, পারভিন কিনে নিয়ে দে। ও হো হো হো, পারভিন কিনে নিয়ে দে আর কাউসার পারভিনকে নিয়ে ঘুরে বেড়াক, আমি দূর থেকে দেখি, সেটা আমি জীবনও সহ্য করতে পারবো না। তাহলে কি করবি? তাহলে যে ঝুলে পড়, আগে ওকে শায়েস্তা করতে চাই। তোকে তাহলে আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। কি? তুই কাউসারকে বিয়ে করে ফেল। তোর কি মাথা খারাপ? আমি কাউসারকে বিয়ে করব? অসম্ভব। তাহলে কি করবি? সারা জীবন কাউসারকে নাকে ধরে ধরে ঘোরাবি? আচ্ছা অনেক বাজে, চল আমাকে তারা আছে। তুমি ছিলে না দেখে জামান স্যারের সে কি অস্থিরতা, উফ তুমি যদি দেখতে, আমার না বেচারার জন্য খুব মায়া হচ্ছিল। আপু তুমি না বেচারাকে আর ঘুরিও না, যা করা তাড়াতাড়ি কিছু একটা করে ফেলো। আজকে তো জামান স্যার ফুপাজানের সাথে অনেকক্ষণ গল্প করলো, ফুপাজান মনে হয় অনেক পছন্দ করেছে। বাবাকে আর কিছু বলেছে? আমি তো জানি না, আমি বেশিক্ষণ সামনে ছিলাম না, তবে তোমার বিয়ে পাকাপাকি হয়ে গেছে। সত্যি বলছি আপু, মানে বুলু আপা তো জামান স্যারকে অনেক পছন্দ করেছে, আর এখন শুধু বাকি হচ্ছে হাসান ভাই। ফুপাজানের উপরে তো হাসান ভাই কোনো কথাই বলবে না। তোরা এত চিন্তা করতে হবে না, যা করতে হবে। আপু তোমার বিয়ের কথা শোনার পর থেকে আমার পড়তে ইচ্ছে হচ্ছে না। কেন? আরে বুঝো না, মানে নতুন ড্রেস বানাতে হবে, তারপর বাসাকে একটু নতুন করে সাজাতে হবে, তারপর এই কাজ ওই কাজ নানান কাজ তো থাকেই। যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম না, যা পড়তে হয়। ওরে আল্লাহ, তুমি কাজের ব্যাপারটা বুঝলাম না। তুমি রাখির মতামত নিয়েছো? রাখি কি আর আমাদের মতের বিরুদ্ধে কিছু বলবে? কিছু বলবে না। তারপরও ওর মতামতটা নিয়ে এত দরকার ছিল?
আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সরাসরি কিছু না বললেও বুঝতে পেরেছি যে ওর মত আছে। সরাসরি ও কিছু বলেনি আর তাতে তুমি ধরে নিলে ওর মত আছে। তুমি তো বললে বিয়েটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। ধরো রাখির যদি বিয়েতে মত থাকে তাহলে আমার কিছু বলার নাই, আর যদি ওর মত না থাকে তাহলে কিন্তু আমার অনেক কথাই বলার আছে। আব্বার কি মত? আব্বাও কিছু বলেননি, কিন্তু আমি বুঝতে পেরেছি তারও মত আছে। বুলু, আচ্ছা তোমার এই ছেলে মানুষই স্বভাব কবে যাবে? কেউ কিছু বলেনি তাতে তুমি ধরে নিলে যে সবাই রাজি আছে, এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই রাখির সাথে কথা বলবো। ঠিক আছে কথা বলো, কিন্তু যা করবে তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি করতে হবে কেন? ও তো আর বসে নেই, ও তো কাজ করছে, ও তো আর কারো ঘাড়ের বোঝা না। আমি কি রাখিকে বোঝা বলেছি নাকি? আব্বাও চাইছেন, আর তাছাড়া আব্বা তো সবসময় রাখিকে নিয়ে চিন্তায় থাকেন। ঠিক আছে। রাখি, তোর কি শরীর খারাপ? না, এমনি শুয়ে আছি বল। জামান এসেছিল তোকে খুঁজতে। কার্ভিরের কাছ থেকে শুনেছি। রাখি, আব্বা তোকে নিয়ে আজকাল খুব বেশি ভাবছে। দেখ, তুই চাকরি করিস ঠিক আছে, কিন্তু চাকরি তো আমাদের দেশের মেয়েদের কোনো নিশ্চিত ব্যবস্থা নয়। আব্বা তোকে সেটেল করতে চায়। তোর জন্য আমারও মাঝে মাঝে অনেক ভাবনা হয়, কি হবে তোর? যে চাকরি তুই করছিস সেটা আমার মনে হয় না বেশি দিন করতে পারবি। আর তাছাড়া চাকরি তো সব না রাখি, আমাদের আপন বলতে কেউই নেই। ভবিষ্যতের কথা কি আমি তুই কেউ বলতে পারি? তাই সব দিক বিবেচনা করে আমার মনে হচ্ছে তোর একটা বিয়ে হওয়া দরকার। আব্বা তাহলে কিছুটা নিশ্চিন্ত হতে পারে। আব্বা, একটা প্রশ্নের উত্তর দাও তো আমাকে। আচ্ছা, বিয়ে হলে কি একটা মেয়ের লাইফ সেটেলড হয়? সুখ কাকে বলে বলো তো? তুমি সুখী হয়েছ? বাবা সুখী হয়েছে? তোর এই প্রশ্নের জবাব আমি দিতে পারব না, তবে এটুকু বলতে পারি আমাদের বাঙালি মেয়েদের সুখ স্বামী সংসার নেই। আব্বা আমাকে মুখে কিছু না বললে আমি বুঝতে পেরেছি জামানকে তার অনেক পছন্দ হয়েছে। তুইও তো তাকে অনেকদিন থেকে চিনিস। তোর যদি কোনো আপত্তি না থাকে আমি ভাবছি আলাপ করে দেখব। অবশ্য তার আগে তোর মতামতটা জানা অনেক বেশি প্রয়োজন। তুই ভেবেচিন্তেই জানা, অথবা অন্য কাউকে ভালো লাগলে বল, তার সাথে আলাপ করে দেখি। আচ্ছা ঠিক আছে, এখনই কিছু বলতে হবে না, তুই আগে ভালো করে ভাব। তোর জীবন সঙ্গী বেছে নেওয়ার ডিসিশনটা শুধুই তোর। আপু, সেজান ভাই এসেছে। একটা স্বপ্ন ডাল ছিঁড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপাথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা। বুকের ভেতর স্বপ্ন বোনা রে,
এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন।